স্বাগত, আমি টিএ মান্দা মুভি রিভিউতে। আজকে কথা বলবো সাখারা মুভির ট্রেলার নিয়ে। সাখারা এই মুভিটা বেসিক্যালি কাশ্মীরের ট্রু ইভেন্টের ওপরে বেস করে তৈরি করা হয়েছে। 90-এর দশকে কাশ্মীরতে কিরাম পরিস্থিতি ছিল, রাজনৈতিক বা আভ্যন্তরিক, সেটা দেখা যাবে এই মুভিটার মাধ্যমে। কোন পরিস্থিতিতে অনেক কাশ্মীরি পণ্ডিতকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হয় কাশ্মীর ছেড়ে, অথবা তাদের ধর্ম পরিবর্তন করতে হয়। এই সব দেখতে গেলে আপনাকে দেখতে হবে সিকারা মুভিটা। সিকারা মুভিটা পরিচালনা করেছে বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদ চোপড়া প্রায় 17 বছর বাদে আবার পরিচালনার কাজে ফিরছেন। তিনি লাস্ট পরিচালিত সিনেমা হলো একলব্য, যেটা বক্স অফিসে সেইভাবে সফলতা পায়নি। মুভির ট্রেলারে অনেক প্লাস পয়েন্ট আছে, সেই সব প্লাস পয়েন্ট আসা যাক এক এক। প্রথম প্লাস পয়েন্ট হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মিউজিক। ট্রেলারে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাকে ট্রেলারটা দেখার সময় ইমোশনাল করে তুলবে এবং কিছু কিছু আনন্দদায়ক সিনে আপনাকে এন্টারটেনও করবে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে এআর রহমান, যিনি কোন লেভেলের মিউজিক ডাইরেক্টর আমরা সেটা সবাই জানি। তার কাছ থেকে এরকম লেভেলের মিউজিকই আশা করা যায়। এবং এই ট্রেলারের আর একটা জিনিস প্লাস পয়েন্ট লেগেছে, লোকেশানগুলো খুব ভালো। এই মুভির বেশিরভাগ শ্যুট কাশ্মীরে করা সম্ভব হয়নি কাশ্মীরে বর্তমান পরিস্থিতির জন্য, তাই জন্য বেশিরভাগ শ্যুট করা হয়েছে কুরু মানালিতে। তাও কাশ্মীরকে ফুটিয়ে তোলার চেষ্টা সফল হয়েছে পরিচালক। এটা এখানে পরিচালকের বাহবা দিতে হয় এবং আর্ট ডিপার্টমেন্টের বাহবা দিতে হয়। আসা যাক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তারা এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাদের। অ্যাক্টর হিসেবে আমরা দেখতে পাবো আদিল খানকে এবং অ্যাক্ট্রেস হিসেবে সাথিয়াকে দেখতে পাবো। তারা এই মুভিটার মাধ্যমে তাদের বড় পর্দায় হয়তো অভিষেক হচ্ছে, কিন্তু তাদের অ্যাক্টিংটা দেখে আপনার কখনোই মনে হবে না তাদের এটা ডেবিউ মুভি। তাদের অ্যাক্টিং বলুন, ফেস এক্সপ্রেশন বলুন, ইমোশনাল সিনগুলোয় তাদের ডায়লগ ডেলিভারি বলুন, সেগুলো বেশ ভালো এবং তারা একজন ভালো যে অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস সেটা প্রমাণ করে দিচ্ছে তাদের ফার্স্ট মুভি দেখে। আশা করা যাক বলিউড দুটো ভালো অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস পেতে চলেছে। এই মুভিটার অনেক প্লাস পয়েন্টের সাথে সাথে মাইনাস পয়েন্ট লিখেছে। মাইনাস পয়েন্ট হলো এই মুভিটার ট্রেলারটাকে যেন ওভার ড্রামেটিক করে তোলার চেষ্টা করা হয়েছে, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইউজ করে। এবং কিছু কিছু ওভার ড্রামেটিক সিন, ইমোশনাল সিন ট্রেলারে ইনপুট করে, অরিজিনাল সিনগুলো অত ইমোশনাল ছিল না, সেখানে র ব্যাপারটাই বেশি ছিল, কিন্তু এখানে ইমোশনাল করে তোলার চেষ্টা করেছে অডিয়েন্সকে। অডিয়েন্স এই ইমোশনাল জায়গাগুলো অডিয়েন্সের হয়তো কানেক্ট করতে পারবে, বা অনেক অডিয়েন্স এই ইমোশনাল জায়গাগুলো কানেক্ট করতে পারবে না। ট্রু ইভেন্টের ঘটনায় যদি ট্রু ইভেন্টকেই রাখা হয় তাহলে বেশ ভালো হয়। সেখানে লাভ স্টোরির কোনো প্রয়োজন ছিল না, তাও এখানে পরিচালক এখানে একটা লাভ স্টোরি দোকানের চেষ্টা করেছে। এবং পরিচালক এটা করতে গিয়ে কতটা সফল হয় সেটা দেখতে গেলে সিনেমাটা দেখতে হবে। এবং সিনেমার যে বিশেষত্ব হলো সিনেমাটা এমন একটা টাইমে রিলিজ হচ্ছে যেখানে ভারতের অবস্থা সেই 90-এর দশকের মতো, এবং সেরকমই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। এই সিনেমাটা যেন কোনো রকমভাবেই আগুনে ঘি ঢালার কাজ না করে এবং সব জায়গায় যেন শান্তি বজায় থাকে। এবং এই সিনেমাটা এই সময় রিলিজ না করাই ভালো হতো হয়তো, বা পরিচালক কীভাবে এই মুভিটা রিলিজ করছে সে জানে, কিন্তু বর্তমানে গোটা দেশের পরিস্থিতি এতটা ভালো না এবং এই সেন্সিটিভ টপিকের ওপরে সিনেমা হয়তো এখনকার অডিয়েন্স হয়তো গ্রহণ করতে পারবে, কারণ এখনকার অডিয়েন্স অনেক অ্যাটিটিউড এবং অনেক বিবেচনার সাথে এই মুভিগুলো দেখে এবং মুভিগুলোকে কখনোই তাদের ব্রেনের ওপরে কোনো এফেক্ট ফেলে না এবং তারা জানে যে কোনটা ফিকশনাল বা কোনটা সঠিক। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।